অবশেষে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ আজ ডিপোর ভেতরে মেট্রো রেলের প্রথম ট্রেন চালিয়ে দেখানো হয়েছে আগস্টে মূল ট্র্যাকে পরীক্ষামূলকভাবে এই যান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মঙ্গলবার দুপুর পৌনে বারোটা রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপোর রেলপথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসে ঢাকার উড়াল মেট্রো রেলের প্রথম ট্রেন যানজটে নাকাল রাজধানীবাসীর এক স্বপ্নের প্রকল্প এই মেট্রো রেল গত বাইশ এপ্রিল ছয় কোচের এই ট্রেন সেটটি ডিপোতে আনা হয় এরপর প্রথমবারের মতো এই পরীক্ষামূলক চলাচল আয়োজনটি দেখতে আসেন জাপানের রাষ্ট্রদূত এবং এই প্রকল্পে অর্থায়নকারী জাইকার বাংলাদেশ প্রধান এতে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান ধাপে ধাপে যাত্রী চলাচল উপযোগী করা হবে মেট্রো রেল বর্তমানে ডিপোতে ফাংশনাল টেস্ট চলছে এরই ধারাবাহিকতা আগস্ট দু হাজার একুশ সালের মধ্যে ভায়োডাক্টের উপরে মেইন লাইনে পারফরম্যান্স টেস্ট শুরু করা হবে ভাইডাক্টের উপর পারফরম্যান্স টেস্ট সম্পন্ন হওয়ার পর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে ইন্টিগ্রেটেড টেস্ট সম্পন্ন হওয়ার পর ট্রেনের ট্রায়াল রান শুরু হবে উড়াল মেট্রো রেল এমআরটি লাইন ছয়ের দৈর্ঘ্য বিশ দশমিক এক শূন্য কিলোমিটার মোট চব্বিশে ট্রেন চলবে এই পথে এখন পর্যন্ত কাজের অগ্রগতি শতকরা ভাগের বেশি উত্তরা তৃতীয় পর্বতে আগারগাঁও অংশে পূর্ত কাজের অগ্রগতি প্রায় পঁচাশি শতাংশ দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত অগ্রগতি প্রায় ষাট পারসেন্ট অন্যান্য জায়গাতে যদি আধ ঘন্টা করে কাজ করে করে কাজটা আগাতে হয় আমরা হয়তো দ্বিগুণ কাজ করব। এখন কোভিড সিচুয়েশনে একসাথে চব্বিশ ঘন্টা কাজ করার সুযোগ নাই একটা টিম কাজ করার পরে তাদেরকে একটা রিলিফ দিতে হয় প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে প্রায় বাইশ হাজার কোটি টাকা যার শতকরা পঁচাশি ভাগ ঋণ হিসেবে দিচ্ছে জাইকা এমআরটি লাইন ছয়ে মোট সতেরোটি স্টেশন থাকবে ঘন্টায় ষাট হাজার যাত্রী চলাচল করবে এই উড়াল মেট্রো রেলে মাহমুদ শাওন दीप्त ढाका